খুলনার ঐতিহ্যবাহী বিখ্যাত চুইগোস এখন কিন্তু আমাদের বগুড়াতে, এটি আর কোথাও নয় বগুড়া দত্তবাড়ির সিরাজ চুইগোস রেস্টুরেন্টে। তো চলেন আজকে আমরা এটা ট্রাই করব, কেমন লাগে। রাইট নাও গাইস, আজকে চলে আসছি বগুড়ার ভিতরে সিরাজ চুইগোস। তো মানে বগুড়ায় বসে এখন আপনারা খুলনার চুইঝাল খেতে পারবেন, চুইঝালের মাংস খেতে পারবেন, সেটা একদম সিরাজ চুইগোস খেতে পারবেন। তো আমরা আজকে চলে আসছি বগুড়ার সেই সিরাজ চুইগোস রেস্টুরেন্টে, খুলনার চুইঝালের মাংস এখন আমরা বগুড়াতে বসে খেতে পারবো একমাত্র সিরাজ চুইগোস রেস্টুরেন্টে। তো চলেন যাওয়া যাক। বাই দ্য ওয়ে গাইস, দেখতে পাচ্ছেন এটা কিন্তু তাদের প্রাইস লিস্ট, মানে মেনু লিস্ট, এখানে কি কি পাওয়া যায় এবং এখানকার মেনুতে যা দেখলাম দাম কিন্তু ভাত পেয়ে গেছি, তারপরে একটু শশা আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ঘি আছে। সুমন ভাই ঘি নিয়ে শ্যুট করা শুরু করে দিছে, তবে আমাদের গরুর মাংসটা আস্তে আস্তে চলে আসছে। গরুর মাংস দেখা রিয়াদ একটু, এই তো আমাদের গরুর মাংস চলে আসছে, আমাদের গরুর মাংস চলে আসছে। এটা চুই গোস্ত দেখতে পাচ্ছেন ভাই, এখানে হ্যাঁ হাড্ডি সহই দেন। কয় পিস করে পাবো এক প্লেটে? আচ্ছা সলিডটা দেন, ভালো বড়, আর সলিড গোস্তটাই নিব। আর দেখা যাক, ওকে, আর সাথে কি চুই? সাথে দুই পিস চুই আছে। আচ্ছা আর মাংস কয় পিস? মাংস কয় পিস? এক পিসই। আচ্ছা এক এখানে আপনারা পাবেন এক পিস মাংস সাথে দুই পিস চুই, না চুই চুই এক পিস, চুই দুই পিস রসুন, আচ্ছা রসুন রসুন দুই পিস। আর আপনাদের এখানে কী কী আইটেম আছে? ভর্তা আছে, ভর্তা আছে চার আইটেমে। আচ্ছা আচ্ছা, ভর্তা, ডাল ভর্তা, কাঁচকলা ভর্তা, পেঁয়াজ মরিচ ভর্তা। আমরা লাগলে কিছু লাগলে আপনার অর্ডার করব। তো দেখতে পাচ্ছেন এই এই যে মাংসটা দেখতে পাচ্ছেন, এখানে এক পিস মাংস সাথে দুই পিস চুই দুই পিস রসুন, দাম কিন্তু 190 টাকা। আর এই ভাত এক প্লেট 25 টাকা, আর সাথে যে ঘিটা, ঘিটা একটু দেখি সুমন ভাই দেন তো। ওকে ধন্যবাদ। আচ্ছা আমরা যদি ভাই ধরেন আবার যদি এক পিস কেউ নিতে চাই মাংস, সেই ক্ষেত্রে কত টাকা পেমেন্ট করতে হবে? সেই ক্ষেত্রে আমার বলে আমি এখানে এনে দেবো, বিল কাউন্টারে দিতে হবে। এখানে কি ওটা কি আবার ফুল পেমেন্ট দিতে হয় নাকি? হাফ ফুল পেমেন্ট, ফুল 190 টাকা পেমেন্ট দিতে হয়। আপনি যদি কেউ আবার নিতে চান এক্সট্রাভাবে, ওই ফুল পেমেন্টটাই দিতে হবে, যেহেতু চুই ঝাল এখানে এক পিস মাংস। আর এই ঘিটা কি ফ্রি? জি স্যার, এই ঘিটা কিন্তু ফ্রি, এটা কি ভাতের সাথে খাবে না? এই ঘিটা ফ্রি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক টেস্ট হবে ভাতের সাথে, আর শশা কিন্তু ফ্রি দিছে। আর চুই আমাদের এই চুই ঝালের সাথে চাটনি আছে, চাটনিটা খুব বেশ, চাটনি আলু বোখারা কিশমিস। চাটনি প্রাইস কত? 20 টাকা চাটনি, 20 টাকা ভর্তা, ভর্তা 20 টাকা পিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। একটু খাওয়া শুরু করি দেখি কেমন লাগে। বিসমিল্লাহ রহমান রহিম। মাংস তো খুব গরম, তাই না? শুরু করি। গাইস আমি খুলনাতে যা খাইছিলাম, খুলনাতে গেছিলাম ফার্স্ট টাইম একবার 2018 সালে, গিয়ে চুই ঝাল খাইছিলাম। তো সেখানকার যে একটা পার্থক্য, তবে কোনো পার্থক্য পাচ্ছি না। এটা হচ্ছে মেইন চুই, এটা রসুন। আর আমার কাছে এটা এই প্রাইসে এই চুই চুই গোস্তটা আমার কাছে বেস্ট লাগছে। আর এই চুই গোস্ত যদি বগুড়াতে খেতে চান, খুলনার স্বাদ যদি বগুড়া এসে নিতে চান, আপনাকে অবশ্যই আসতে হবে সিরাজের চুই গোস্ততে। এই যে দেখতে পাচ্ছেন গাইস কত বড়, আর সাথে দুই পিস চুই আর রসুন, দাম কিন্তু 190 টাকা, আর ঘি কিন্তু ফ্রি, সাথে কিন্তু আরও ভর্তা চাটনি আছে দেখি আমরা নিব, যদি আমরা ইচ্ছা হয় নিব ইনশাল্লাহ। গাইস এটাই কিন্তু সেই চুই, একদম এটার জন্যই মানুষের এত আকর্ষণ, এটার জন্য আমার এত আকর্ষণ। দেখেন কত বড় মাংসের পিস, এটার একটার দামে 190 টাকা, মানে এত গরম সেরা যাচ্ছে না। আরো 10 মিনিট ধরে আমার কাছে আছে, এখনো কিন্তু গরম আছে। অন্য কোনো রেস্টুরেন্টে গেলে হয়তো মাংস 2-3 মিনিট থাকতে কিন্তু ঠান্ডা হয়ে যেত, বাট না এটা কিন্তু গরম আছে এখনো, মানে সেরা যাচ্ছে না। গরমের গরমের ঠেলায় মানে খাওয়াই যাচ্ছে না। বাট আমি এটা বলতে পারি মাংসের পিসটা দেখেন
190 টাকা অনুসারে মাংসের পিস, তারপরে যে রসুন, এটা হচ্ছে মেইন চুই, এটা এটার জন্য মানুষের এত আকর্ষণ, বগুড়ায় এই চুই ঝালের জন্য মানুষের এত আকর্ষণ। তো যাই হোক আমরা খাই, এখন খেয়ে আমরা আবার ফুল রিভিউ দিব। রাহুল ভাই, চুই চুই গোস্ত নাকি নাই, আপনারা ঈশা নাকি শেষ করে দিচ্ছেন, বলতেছে যে নীল ভাই আর মামুন ভাই ঈশা চুই গোস্ত শেষ করে দিচ্ছে, এদের আপনারা 20 মিনিট বসেন, তো ভাই এটা ঠিক করলেন? মানে ওপেনিং এর দিন তো সবাই একটু নিউজে ছিল, এই জন্য সবাই একসাথে যখন চাপ দিছে তাদের স্টকটা আউট হয়ে গেছে, তবে অপেক্ষা করলে তারা রেডি করে। আচ্ছা আপনি কি মনে করেন খুলনার পরে কি বগুড়াতে এই চুই ঝালের যে মাংস এটা কি বেস্ট মনে করেন? আসলে আমি খুলনাতে গিয়ে সরাসরি খাই নাই, তবে খুলনার এক আপু নারী উদ্যোক্তা, তিনি আমাদেরকে চুই ঝাল রান্না করে খাওয়াইছিলেন, তবে যে টেস্টটা পাইছি তার সাথে বেটার বেটার। মানে বলতে গেলে বগুড়ার মধ্যে সেরা চুই ঝাল এখন কোথায়? সেরা চুই ঝাল এখন কোথায়? চুই গোস, সেরা চুই গোস, এটা কই ভাই? এটা হলো মুজাফফর বিল্ডিং ঠিকঠাক লাগছে। আর আমি একটা কথাই বলবো, বগুড়ার মধ্যে বেস্ট চুই ঝালের রেস্টুরেন্ট কিন্তু এখন সিরাজ চুই গোস্ত, আর খুলনার পরেই বগুড়াই চুই গোস্ত। আসলে আমরা কিন্তু বগুড়াবাসী, কিন্তু খুলনাতে অনেকে যেতে চায় কিন্তু হয় না, খুলনা কিন্তু এখান থেকে অনেক দূর, প্রায় 350 কিলো এক চুই গোস্ত খাওয়ার জন্য 350 কিলো রাইড করে যাবে মানুষ, এটা অসম্ভব। তো এই সিরাজ চুই গোস্ত কিন্তু আমাদের বগুড়াতে এরকম একটা সুযোগ করে দিল যে আমরা বগুড়াতে বসে খুলনার চুই ঝাল খেতে পারবো। তো আসসালামু আলাইকুম, হ্যাভ ফান পিস, লাভ ইউ অল গাইস, সবাই ভালো থাকবেন।